আমি টিকিটটা কেটে নিয়ে আসি, ঠিক আছে? তুমি ভিডিও গুলো করতে লাগো চারিদিকে। আমরা আগে দিঘায় কিন্তু দেখতে পারতাম এই গাড়ি, আর এখন দেখছি বনগাঁ মেলায় কিন্তু এই গাড়ি দেখতে পাচ্ছি। যাই হোক, মরণের আক্রান্ত ভিডিও বানিয়ে যাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, তোমাদের ভালোবাসে আমরা অনেক ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, খুব মজাদার ভিডিও। তো দেখছো এখন কিন্তু সাজা গুজা হয়ে গেছে, আর একটা কুর্তি পরে নিয়েছি, মাম মাম রেডি। এইদিকে কিন্তু তোমাদের দাদা ভাই রেডি, কোথায় যাচ্ছি সেটাই তোমাদের শেয়ার করবো। চৈত্র মাসে যে সেলের মেলাটা হয় সেখানে যে ভিডিও শেয়ার করবো সবকিছু তো তোমাদের সাথে শেয়ার করি, আর এই ভিডিওটা না শেয়ার করলে হবে বলো? হ্যাঁ বন্ধুরা, বৈশাখী যেটা বলেছে একদম, বৈশাখীও কিন্তু আজকে লাল পড়েছে আর আমি আজকে লাল পড়েছি, দুজনে কিন্তু লালের লাল, ঠিক আছে? তো যাই হোক, আমরা কিন্তু আমাদের বনগাঁ যে উৎসব 2024, তো সেই উৎসবে কিন্তু এখনো যেতেই পারিনি, মানে এতটা কাজের চাপের জন্য আর ওখানে যাওয়া হয়নি। তো সেখানে যাবো আজকে মেলায় গিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। তো তোমরা যারা বাড়িতে বসে আছো এখন, মেলায় যাও, কি করছো? তাড়াতাড়ি মেলায় যাও, মেলা কিন্তু শেষ হয়ে যাবে। তো তোমাদেরকে দেখা হচ্ছে, তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু সোজা মেলাতে গিয়ে। তো তোমরা ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো। চলো বসে গিয়ে বেরিয়ে গিয়ে চলো মামা, চলো। চারিদিকে গাডার কানের ক্লিপ অনেক কিছু আছে, মানে সবই নেবো আস্তে আস্তে। এখানে কি করে তোমাদের সাথে আগে ভিডিও গুলো শেয়ার করে নি, তারপরে সবকিছু। প্রচুর প্রচুর ভিড় মেলা বাজারে, মানে এমন ভিড় না হলে কিন্তু হয় না, খেলা খেলি গুতো গুতো না হলে কি মেলা বাজার ঘোরা হয় বলো? বন্ধুরা প্রচুর ভিড় আর মানুষজনের, মানে মানে এত এত গরম, সে মানে বলার কথা না, প্রচুর গরম আর লোকজন চারিদিকে, মানে সব যাচ্ছে আসছে ফ্যাটলি করছে। সামনে তো পয়লা বৈশাখ, ওই জন্য আর বেশি ভিড় দোকানপাটে, আর এদিকে কিন্তু প্যান্ট জামা সব কিছুই বসেছে। তো এক এক করে কিনবো, এখনো কিছুই কিনিনি। তো সামনে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। এই সামনে কিন্তু আচারের দোকান, আমার কিন্তু লোক লাগছে, আমের আচার, ফুলের আচার, তেঁতুলের আচার, নানা রকমের আচার, আর চারিদিকে দোকানপাট এত সুন্দর করে বসেছে, দারুণ লাগছে। মামা কিন্তু এক এক করে বায়না করছে খেলনা নেবে বলে, আর আমার তো খুব আনন্দ হচ্ছে। তো এই সাইডটা এসে দেখো, প্রচুর জিনিসপত্র, ঠাকুরের জিনিস, শিব ঠাকুর মাকুর রয়েছে। তো আমার আছে, আমি কিছু নেবো না। তো মামামের বায়নাগুলো এখন আমার এক এক করে পূরণ করতে হবে। এই যে এইদিকে বল দেখেছে, বল কিনবে, আর ওই সাইডটা কিন্তু বাচ্চাদের দোলনা আছে, উঠবে বলেই কিন্তু বায়নাটা হচ্ছে। মামাম কিন্তু মেলায় আসলে গাড়িতে উঠবেই বন্ধুরা, আর কিছু না করব, কোনো খাওয়ার বায়না নেই, কিন্তু গাড়িতে উঠার বায়না। তো আমাকে বারবার বলছে, মা গাড়িতে তোলো, গাড়িতে তোলো। তো আমি বললাম কি তোলবো, ঠিক আছে? তো এক পাক এবার রাউন্ড ঘুরছে, তো এই ঘোরাটা শেষ হয়ে গেলে মামামকে তুলবো। তো মাঝখানে এখন তুলবো না, তো পুরো ভিডিও তোমরা দেখো, আশা করি খুব খুব ভালো লাগে। 30 টাকা করে, 25 টাকা করে হবে না? দেখো বন্ধুরা মেলায় এসেছি, মামাম একটু গাড়ি চড়বে, তো 25 টাকা বলছি দেবে না, 5 টাকা বেশি নেবে। তো আর কি করা যাবে মেলা বাজারে, আর হলো দামাদাম তো হয় না, এক রেট। বলছি আমি টিকিট কাটতে যাচ্ছি, তো মামাম কিন্তু গাড়ি চড়া অলরেডি শুরু করে দিয়েছে, আমি টিকিটটা কেটে নিয়ে আসি, ঠিক আছে? তুমি ভিডিও গুলো করতে লাগো চারিদিকে। বন্ধুরা টিকিট কিন্তু কেটে নিচ্ছি, কারণ মামাম হলো তোমার গাড়ি চড়ছে, ওই কারণেই টিকিটটা কাটা। এখানে কাটলে কিন্তু হবে না, ওখানে টাকাটা নেবে না, এখান থেকে টাকা নেবে, এখান থেকে টিকিট কাটবে। সেলে এসেছি বন্ধুরা, আর এখানে এসে কিন্তু নাচ গান করে তোমার ভাইরাল হচ্ছে। তো আমি নাচ করবো না, আমার হালকা হালকা লজ্জা লাগছে, আমি কোনোদিন মেলাঘাটে গিয়ে নাচ করি না, জাস্ট ভিডিও বানাই, শর্ট ভিডিও, ওই কারণে। আর আমি এখন কিন্তু কোনো নাচ করবো, জাস্ট তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করবো চারিদিকে দেখিয়ে দেখি। আজকে কিন্তু প্রচুর প্রচুর ভিড় হয়েছে মেলায়, এত ভিড় হয়েছে সে আর বলার কথা না। আর মেলা তো একদম লাস্টের দিকে চলে এসেছে, আর এইদিকে কিন্তু গাড়ি বসেছে, ওইদিকে ব্রেক ড্যান্স, এইদিকে আর একটা বাচ্চাদের গাড়ি বসেছে, মানে প্রচুর প্রচুর দোকানপাট বসেছে। তোমরা যারা যারা আসেনি চলে এসো, আর মেলায় না আসলে কিন্তু মন একদমই ভালো থাকে না। তো আমরাও চলে এসেছি মেলায়, আমার একটু শরীরটা খারাপ আছে, তবু মেলায় এসেছি, মেলায় এসে খুব ভালো লাগছে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, মামাম কিন্তু এখানে এই যে গাড়িতে চড়ছে, আর এইদিকে দেখো বৈশাখী কিন্তু এখানে বসে বলেছে, মনে হচ্ছে কি বৈশাখী টিকিট দিচ্ছে। ম্যাডাম টিকিট আছে? বলছি টিকিট আছে ম্যাডাম? বৈশাখী কেমন মনে হচ্ছে? বৈশাখী মনে হচ্ছে কি এই মেলার দোকান টিকিট দিচ্ছে। আর এইদিকে দেখো কত সুন্দর সুন্দর, আরো কিন্তু প্রচুর লোকের ভিড় হয়েছে। আর এইদিকে গান বাজছে, স্টেজটা কত সুন্দর করেছে, এত সুন্দর স্টেজটা করেছে, আমার তো দারুণ লেগেছে। আমরা কিন্তু অলরেডি লেট চলে এসেছি মেলাতে, মানে আমাদের আগে আসার কথা ছিল, কিন্তু আমরা মেলায় লেট এসেছি, একটু কাজে মানে ব্যস্ত ছিলাম, ওর জন্য আর মেলায় আসা হয়নি। তো বৈশাখী তো অনেক কিছু বললো, অনেক কিছু বললো, আর মেলায় এত পরিমাণে গান বাজছে যে মানে কপিরাইট না চলে আসে, অনেক কপিরাইট না চলে আসে। তো সবাই
মিলে মেলায় আসো একসাথে, আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর মামমাম কিন্তু মোটা একদম চড়াক মোটা ছাড়ছে না মামমাম, দেখো তোমরা মামমাম মানে এই মেলাতে যে কোনো মেলাতে গেলে মামমাম এইটা ছাড়া চলবে না, হাত ধরে টেনে যাচ্ছে বলছে যে তুমি চলো বাবা আমি ওটা চলবো ওটা চলবো ওটা চড়ছেও, আর আমরা এদিকে ভিডিও বানাতে ব্যস্ত। তো যাবো আর দেখবো কি খাবার দাবার দোকান রয়েছে সেগুলো দেখবো। কাপলা কিনলে কি হবে বলো বন্ধুরা, মেলায় প্রচুর কাপ প্লেট চামচ মানে বিভিন্ন ধরনের জিনিস আছে, তো আমি সবার মধ্যে বেছে নিয়েছি এই যে কাপ, তো কাপ গুলো নেবো খুব ভালো লাগছে দেখতে, ছোট কাটার মতো দারুণ কাপ। তো তোমরা যারা যারা আসো নিয়ে এসে সবাই কাপ নিয়ে যাও, মেলার থেকে কিছু না কাপটা নিয়ে যেতে পারো তোমরা এসে। তো আমি এখন কাপ নিচ্ছি, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। মেলায় এসে কিছু না নিলে কি হয়, তো কাপ নিয়ে নিয়েছি, দুটো চামচ নিয়ে নিয়েছি, আর এই দেখো এই কাচের গ্লাস গুলো নিয়েছি, প্যাকেট হয়ে গেছে তবু তোমাদেরকে দেখাচ্ছি সাইড থেকে নিয়ে, এই যে এই গ্লাস গুলো নিয়ে নিয়েছি। আর মামমাম দেখো এই সব কি বাইরে কিছু দেখো কি নিয়েছে, এই খেলাটা মামমাম নিয়ে নিয়েছে, আর কি করা যাবে ওদের জন্যই তো সবকিছু। আর দোকানে চলেছি দই পাপড়ি চাট, আর ওইদিকে বাচ্চাদের খেলাটা, এইদিকে ফাংশন টাইপের হচ্ছে বাচ্চাদের নাচ গান। সত্যি বন্ধুরা খুব আনন্দের মধ্যে আছি মেলায় এসে, আনন্দ মানে মেলা মানেই আনন্দ, কেনাকাটা খাওয়া দাওয়া সবকিছু। তো তোমরা সবাই এসো, কেনাকাটা করো খাওয়া দাওয়া করো সবকিছু করো, আমি তো মেলায় আসলে ভিডিও বানাবোই, ভিডিও ছাড়া কোনো কাজ নেই, পরিস্থিতি যাই হোক মরণের আগ পর্যন্ত ভিডিও বানিয়েই যাবো। আর তোমরা বেশি বেশি ভালোবাসা দাও। এবারের মেলায় কিন্তু প্রচুর দোকান বসেছে, এত দোকান বসেছে, আর এত বাচ্চাদের খেলনা টেলনা দোকান বসেছে, খাবারের দোকান বসেছে, যে মানে মেলাটা মানে প্রচন্ড পরিমাণে ভিড় হয়ে গেছে। আর এটা এই উপরে লাইটিং গুলো কিন্তু দারুণ লাগছে, খুব সুন্দর সুন্দর লাইটিং রয়েছে, আর প্রচুর খাবার দাবারের দোকান বসেছে দেখো। আর এদিকে দেখতে পাচ্ছি এক পর এক ইমিটেশন দোকান, মাঝখানে কানের দোকান, কানের মেয়েদের কানের দোকান, আর এদিকে খাবার দাবার বাদাম আইসক্রিম মোটামুটি সব কিছু দিয়ে একদম মেলাটা কিন্তু পুরো জমজমাট। আমরা আগে দীঘায় কিন্তু দেখতে পাচ্ছি এই গাড়ি, আর এখন দেখছি বনগাঁ মেলায় কিন্তু এই গাড়ি দেখতে পাচ্ছি দেখো, মানে সব জায়গায় কিন্তু এই গাড়ি কিন্তু ছেয়ে গেছে ঠিক আছে। আর প্রচুর প্রচুর খেলনার দোকান পত্র বসেছে এইবার দেখো, মাঠ পুরো কিন্তু একেবারে ভর্তি। মেলাতে এসেছে আর ডিসাইড করে পাচ্ছে না যে বৈশাখী কি খাবে, ডিসাইড করে বৈশাখী ডিসাইড করতে পারছে না মেলায় কে খাবে, আমি ভাবছি কিছুই খাবো না বাড়িতে নিয়ে চলে যাবো। আর এদিকে দেখো অনুষ্ঠান হচ্ছে একের পর এক অনুষ্ঠান পুরো, আর চারিদিকে তো খাবারের দোকান দেখো, ভর্তি খাবারের দোকান। ও আর এটা দেখতে পাচ্ছি তোমরা, এটা কিন্তু এখানে পিৎজা তৈরি হচ্ছে, পিৎজা তৈরি হচ্ছে। বন্ধুরা কমেন্টে জানিও, আর ভিডিও ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার চাই, আর যারা নতুন বন্ধুরা আছে তারা লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের কাছে থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো, সকলের থেকো সমস্ত বন্ধুদেরকে টাটা।